তো তোমরা কেমন আছো? ভালোই থাকবা। ভ্যালেন্টাইন্স ডে মানাইছো, ওইও গেছো। তো একজন ছেলে হিসাবে চাইবো প্রত্যেকটা ভাইদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আশা করি তোমরা ভালো মতো বীর পুরুষের মতো জয়ী হয়ে আসছো এর থেকে। কিন্তু আমি ভালো নাই জানো। আজকে প্রেমের দিবস, সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, ওইও গেছে। কিন্তু আমার যে প্রেমটা না, ফুল কুড়ি অবস্থাতেই খইসা পড়ে গেছে। প্রেমের ফুল আর ফুটে নাই। কেন ফুটে নাই সেই গল্পটাই আজকে বলবো। শোনো গল্পটা। তো আমি একটা সিরিয়াস সম্পর্কে ছিলাম, সিরিয়াস বলতে এত সিরিয়াস যে একদম মানে মাখামাখি প্রেম উতলায়া পড়তেছে। ওর ভিতর থেকে প্রেম বেরোয়, আমার ভিতর থেকে প্রেম বেরোয়, মানে একদম একাকার। 3 মাসের প্রেম আমাদের, সিরিয়াস, বিয়া করার মতো আর কি। তো সবার মতো আজকে আমরাও প্ল্যান করছিলাম আজকে ওয়ে যাব, খেলবো, হাডুডু খেলবো, লুকোচুরি খেলবো, ছোঁয়াছুঁই খেলবো, ধরাধরি খেলবো, লুডো খেলবো। যেহেতু সিরিয়াস প্রেম ছিল একদম মানে বিয়া করার মতো প্রেম, আমি ভাবছি কি ওই যাওয়ার আগে মার সাথে দেখা করাই নিয়ে যাই। তো আমার গার্লফ্রেন্ডে নিয়ে মার কাছে গেলাম যে মা, ও মা দেখো তোমার পুত্রবধূ নিয়ে আইছি, 3-4 বছর পরে বিয়া করতেছি, এই ঘর উজ্জ্বল কইরা লক্ষ্মী আসতেছে তোমার ঘরে। মা ধি লজ্জায় সেই পছন্দ হয়ে গেছে বউ, সুন্দর সুন্দর চুল, চোখ, ঠোঁট, একদম মেয়ের ফিগার দেখা মা পইটা গেছে। মা মনে মনে কয় ছেলে আমার ভালো জায়গায় গুটি লাগাইছে। গার্লফ্রেন্ড নিয়ে যে ওই তো যাবো সেটা তো আর মারে কওয়া যায় না। মারে কইলাম যে একটু পার্কে যাব আর একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো মারে বললাম মা এই তোমার বৌমারে না একটু খাওয়া দাওয়া করি, ঘুরে টুরে আসি, 1,000 টাকা দাও। তো মারে যখন বলছি তোমার বৌমা, মা দেখি মুসকে মুসকে হাইসা দিস, হাইসা কয় হুর শয়তান, মার সামনে কি কয় লজ্জা লাগে না? মানে বুঝতে পারছো মা একদম রাজি, মানে ছেলে বাড়ির থেকে একতরফা হবে, বউ দেখে রাজি, মেয়ে পছন্দ। এদিকে আমার সাথে সাথে মাও সিরিয়াস নিয়ে নিছে আমাদের সম্পর্কটা। আর এদিকে সরি একটু আবেগে ভেসে গেছিলাম। তো মার কাছ থেকে 1,000 টাকা নিয়ে গেলাম ওইতে গার্লফ্রেন্ড নিয়ে। তো ওই ছেলেগুলো এসে আমাদের একটা ওয়েটিং রুমে বসাইছে, আর ভিতরে কি চিৎকার, মানে একদম অন্তিম না থাকে বেশি বলা যাবে না। আমরা বসে আছি কারণ অনেকে এখনো লুডো যে খেলতেছে, লুডোর গুটি ছক্কা পড়ে নাই এখনো, কারো সাপের ফনাই তুলে নেই। তো নর্মালি ভাবে ওই তো দেখতে পাবা মেয়েরা উন্না টুন্না দিয়ে মুখ ঢাকা রাখে, নর্মাল ব্যাপার। তো আমার গার্লফ্রেন্ড দেখি উন্না দিয়ে মুখ ঢাকছে, তো স্বাভাবিক ব্যাপার, এটা মেয়েরা মুখ ঢাকাই থাকে। আর আমি তো ভীষণ এক্সাইটেড, মানে কখন ঢুকবো, লুডোর পাতা উল্টাবো, সাপ সিঁড়ি বের করবো, পুট ফালাবো, আমার সাপের ফনা তুলবে, পরে ছবল দিব, ও এসে নিচে পড়বে, আরেকবার ও আমার উপর উঠবে, মানে গুটি গুটি আমার উপর উঠবে, মানে বিশাল এক্সাইটেড ছিলাম আমি আজকে। অবশেষে 20 মিনিট অপেক্ষা করার পর আমার যে এক্সাইটেড যে ফিলিংসটা, সেটা যেমন বুকটা ফাইটটা বাড়িতেছে আমার, তখন আসলো সেই সময়, মানে অপেক্ষার পর সেই সময়, একটা শান্তি আলাদা। তো 2টা ছেলে এসে আমাদের একটা রুম দেখাই দিল, চাবি দিল, আমরা ঢুকলাম চাবিতে। কিন্তু রুমে ঢোকার পরে তো আর মেঝেতে পাড়া দেওয়া যায় না, মানে আঠা আঠা, পা দিলে সট 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 করে, একদম আঠা আঠা ভীতিকিচ্ছা অবস্থা। তো আমি একটা ছেলেরে ডাক দিলাম যে ভাই আমাদের রুমটা পরিষ্কার করে দে। ছেলেটা আসলো, এসে রুম এরম করে পরিষ্কার করে আমার গার্লফ্রেন্ডের দিকে তাকায়, এরম করে রুম পরিষ্কার করে আমার গার্লফ্রেন্ডের দিকে তাকায়, এরম করে রুম পরিষ্কার করে আমার গার্লফ্রেন্ডের দিকে তাকায়। তো আমার সুন্দরী গার্লফ্রেন্ড তাকাইতেই পারে তাই না, সবাই তাকায়, সব ছেলেরা তাকায়, আমার গার্লফ্রেন্ড আমার মায়ের পুত্রবধূ সুন্দরী, গর্ব করে বলি তাকা গরম। তো আরেকটা ছেলেরে ডাক দিলাম যে ভাই আমাদের বেড কাভারটা পাল্টাই দিয়ে যা। ছেলেটা এসে এরম করে বেড কাভার পাল্টায় আমার গার্লফ্রেন্ডের দিকে আর চোখে তাকায়, এরকম করে বেড কাভার পাল্টায় আমার গার্লফ্রেন্ডের দিকে আর চোখে তাকায়। আর যখনই আমার গার্লফ্রেন্ডের দিকে তাকায় আমার গার্লফ্রেন্ড উন্না দিয়ে মুখটা আরও বেশি করে ঢাকে, যখনই তাকায় আমার গার্লফ্রেন্ড মুখটা বেশি করে ঢাকে। তো আমার না কেন জানি সন্দেহ হইতেছিল যে ব্যাপারটা কি। তো আমি ছেলেটারে জিজ্ঞাসা করলাম যে ভাই ব্যাপারটা কি,
আমার গার্লফ্রেন্ডের দিকে এভাবে তাকাইতেছো কেন? ছেলেটা আমার কোনায় ডাক দিয়ে নিয়ে গেল, ডাক দিয়ে নিয়ে গিয়ে বলে, দাদা আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, ডিসকাউন্ট পাও নাই কিছু? কয় টাকা দিয়ে ভাড়া করছো? আমার তো চন্ডি গরম হয়ে গেছে, এক থাপ্পড় মারবো কারেন্ট নিচে। আমার গার্লফ্রেন্ড 4 বছর পর বিয়ে করতেছি, নি ইয়ার কি বাজেছে আমার সাথে? তারপর ছেলেটা আমার থামায় কয়, দাদা তুমি এত রাগ করতেছো কেন? এই মেয়েটা সেই টাইপের মেয়ে, ভালো মেয়ে না, প্রত্যেক সপ্তাহে ভিআইপি ভিআইপি কাস্টমার নিয়ে আসে আমাদের হোটেলে। তারপর যে ছেলেটা মেঝে পরিষ্কার করতে আসছিল, বলে এই তো দিদি তোমারে পাইছি, তুমি আগের সপ্তাহে আমার 50 টাকার টিপ দিছিল, 50 টাকা কোনাটা সিরা ছিল, পাল্টায় দইটা আমারে। তারপর আমাদের কথা শুনে পাশের রুম থেকে ম্যানেজার আসছে, আমাদের বৃত্তান্ত শুনলো। শোনার পরে কয়, হে বাকল বাড়া, তুমি এই মেয়ের বিয়ে করবা, এই মেয়ে ফ্রি থাকলে মাঝে মাঝে আমার রুমেও আসে। জানো আমি এত সিরিয়াস ছিলাম, মানে বিয়া করব, আমি ওরে সারপ্রাইজ দেওয়ার জন্য এই দেখো বুকের মধ্যে নাম লিখে নিয়ে গেছি, অঞ্জলি। জামাটা খুলতেই ও আমার নাম পাবে, অঞ্জলি, আমার বুকে ওর নাম লেখা আছে। আমাদের আমাদের ভবিষ্যৎ না ছাইড়িয়ে দিলাম, বিয়ে অনেক দূরের কথা। আমি জাস্টকে এক্সাইটেড ছিলাম, একটা ভিতরে একটা তুষের মতো আগুন জ্বলতেছিল, ভীষণ এক্সাইটেড ছিলাম। সেটার কি হইল, ভাবছিলাম গিয়া লুড্ডুর পাতা খুলবো, সাপ সিঁড়ি বের করবো, পুট পড়বে, সাপে ফনা তুলবে, ছোবল দেওয়ার আগে লুড্ডুটা ছিঁড়ে গেল। আমার ঠেললে ঠেললে কান্না আসতেছে, ঠেললে কত আশা নিয়েছিলাম, অঞ্জলিরে বিয়া করব, সংসার করব। তারপর আজকের ওর কাহিনীটা, কত আশা করছি আমি আজকে ওইতে যাব, মানে এত কিছু কি বলা যায়। কিন্তু শুরু হওয়ার আগে অঞ্জলি আমার পুট জলাঞ্জলি দিয়ে চলে গেল। কেউ জানি 3 মাসের প্রেমে সিরিয়াস না নেয়, যে বিয়া করবে 3 মাসের প্রেমে, কম করে 4 থেকে 5 মাস সময় নেয় সিরিয়াস হওয়ার জন্য। আর কি কই, 40 টাকার দিয়ে কেসিটা কিনছিলাম, ওই টাকাটাও জ্বলে গেল। কি দাড়ি কাটা, দাড়ি কাটার জন্য কেসে কিনছিলাম, খালি উল্টা পাল্টা ভাবনা খালি। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ভাবলাম একটা ভিডিও বানানো যাক, আগে মাথায় ছিল না, মানে ভাবলাম জাস্ট 1 ঘন্টায় স্ক্রিপ্টটা লিখলাম, 1 ঘন্টায় শ্যুট করলাম, 2 ঘন্টায় এডিট, মানে 4 ঘন্টায় একটা ভিডিও হঠাৎ করে আসবে আমি নিজেও জানি না। তো যেহেতু হঠাৎ করে আসলো এতটা ভালো হয় নাই জানি, সেটা আমিও বুঝতে পারছি। তো কি তো তোমরা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলেই আমার আমি মোটিভেশন পাবো, হয়তো আরও ভালো ভালো জিনিস বানাইতে পারবো তোমাদের জন্য।